নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিজেপি প্রার্থীর প্রতি কুরুচিকর মন্তব্য, বিধায়কের প্রতিবাদে বিক্ষোভ বিজেপি চুচুড়ায়। এখন আসছে বিস্তারিত খবরে। তৃণমূল বিধায়কের লকেটের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে চুঁচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ বিজেপির। থানার সামনে বিধায়ক অশ্বেত মজুমদারের কুশপুতুল দাহ করেন বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূল বিধায়কের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে চুঁচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ বিজেপির। গতকাল চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার হুগলি লোকসভার বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির নামে কুরুচিকর মন্তব্য করেন। এরপর এই প্রতিবাদেই সরব হয়েছে বিজেপি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিজেপির কর্মী সমর্থকেরা বিক্ষোভে সামিল হয়। ঘড়ির মোড় থেকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কুশপুতুল নিয়েই তারা চুঁচুড়া থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। থানার সামনে গিয়ে পর বিধায়কের কুশপুতুল জ্বালায় তারা। পাশাপাশি এক প্রতিনিধি দল চুঁচুড়া থানার আধিকারিককে স্মারকলিপি প্রদান করেন। অবিলম্বে বিধায়কের শাস্তিরও দাবি তোলেন তারা। গতকাল মাননীয় বিধায়ক আমাদের চুঁচুড়ার, তিনি কালকে যেভাবে মন্তব্য করেছেন, উনি একটা বিধায়ক হয়ে উনি এইভাবে একটা তার সন্তান তুল্য হিসাবে আজকে নারী যে জাতি, এই জাতিকে অপমান করেছেন। যে ভাষাটা ইউজ করেছেন সেটা আমাদের মতন যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করি, তাদের ক্ষেত্রে এটা শোভা পায় না। হবে না, চৈতন্য কবে হবে আমরা ঠিক বলতে পারছি না। এই মন্তব্য আমাদের মুখ থেকে আসে না, কারণ আপনাদের মিডিয়ার তরফে আপনাদের কাছে সবার কাছে আছে এই মন্তব্য। তো তিনি আজকে যেভাবে মন্তব্য করেছেন, এই মন্তব্য আমাদের সমস্ত বাংলার নারী জাতিকে কলঙ্কিত করেছে। যে মাতৃ গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন সেই মাকে তিনি অপমান করেছেন। না, এটা বোঝা উচিত ছিল যে এই নারী জাতিকে অপমান করা মানে তার নিজে মাকে অপমান করা। তো আমি চাই না ওনাকে ছোট করতে, কারণ উনি আমার থেকে অনেক বড়, বয়সে অনেক বড়, কিন্তু না বলে পারলাম না। কারণ আমরা যে ধরনের রাজনীতি করি, আপনারা আমার মনে হয় কোনোদিন আমাদের মুখ থেকে কোনো বাজে কথা, আপনারা কুরুচিকর মন্তব্য আজ পর্যন্ত শুনেননি। আজকে দীর্ঘদিন ধরে এখানে চুঁচুড়াতে আমরা বিজেপিতে আছি, বা আমরা আমি সভাপতিত্ব করছি, আমার দাদাও রয়েছেন এখানে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না কোনোদিন ওনাদের একটা বাজে ব্যাখ্যা করেছি, বাজে মন্তব্য করেছি। কিন্তু আমাদের মাননীয় এমপিকে কোনো কোনো সময় বলে লকেটের পায়ের নুপুর নাকি, কোনো কোনো সময় এই ভাষা, এইসব ভাষাগুলো আমার মনে বলে নিজে হাইলাইট হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে চুঁচুড়া সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র বলেন, এ ধরনের ভুল বিজেপি বহুবার করেছে। ফলে এর আগে যখন দিলীপ ঘোষ দুর্গাপুরে যখন প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ তুলে কথা বলেছিল, তার শাস্তির বিধান কি হয়েছিল, সেরকম শাস্তি অসিত মজুমদারেরও হবে যদি করে থাকে। আপনারা বলছেন করেছে, বিজেপি দল বলছে করেছে, এই মন্তব্য যে করা তাতে কি বলবেন আপনারা? দেখুন, এই ধরনের মন্তব্য কোনো দলেরই করা ঠিক নয়, কিন্তু তাহলেও যখন বলছেন করেছে, বিচার ব্যবস্থা আছে, সেখানে যাক, গিয়ে দেখি কি বিচার হয়, আইনি ব্যবস্থা আর কি আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি লোকসভার বাম মনোনীত প্রার্থী মনোদীপ ঘোষ প্রচার সারলেন মহানাদ এলাকায়। জনসংযোগের পাশাপাশি এদিন সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন প্রার্থী।
হুগলি লোকসভার বাম মনোনীত সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ আজ প্রচার সারলেন মহানাদ এলাকায়। সপ্তগ্রাম বিধানসভা এলাকা থেকে হুদখোলা টোটোতে করে বিভিন্ন জায়গায় জনসংযোগ সারেন তিনি। পথ চলতি মানুষের সাথেও এদিন পরিচিত হন। হুগলির এই বাম প্রার্থীর প্রচারে পা মেলান বাম কর্মী সমর্থকরাও। জনসংযোগ করতে করতে এদিন মানুষের বিভিন্ন অভাব অভিযোগ শোনেন তিনি। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের বঞ্চনার প্রতিবাদে মানুষ ক্ষুব্ধ, এমনটাই মত হুগলির বাম সমর্থিত সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষের। তাহলে সারা মানে আজকে তো আমরা সুদর্শন এলাকায় এবং তার সঙ্গে মোহনাদ এলাকায় যে প্রচারে বেরিয়েছি সকাল থেকে, বিভিন্ন গ্রামগুলো আমরা ঘুরলাম, খুবই ভালো। মানুষের সারা ইতিবাচক এবং যথেষ্ট উৎসাহ নিয়ে মানুষ যোগাযোগ করছে, তাদের কথা বলছে, সমস্যার কথা বলছে, ভালো কথা বললেই তারা বলছে তাদের যে হকের টাকা তারা পাচ্ছে না। এমনকি শেষে রাজ্য সরকারও যেটা ঘোষণা করেছে যে আমরা টাকা দেবো আমাদের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শেওর বিধানসভার বড়া পঞ্চায়েতে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি পালিত হলো বিজেপির পক্ষ থেকে। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এদিন হুটখোলা টোটোয় চড়ে এলাকায় প্রচার সারেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লোকেট চট্টোপাধ্যায়। আমাদের নরেন্দ্র মোদীর যে প্রয়োজন আছে, এই সকল মা বোনের অনুরোধ করবো যে আপনারা 20 মে সকাল সকাল হোটেল মহল রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকোয়েট 25% ডিসকাউন্ট অন ফুড টিল 20th January 2024। এসি রুম, এসি রেস্টুরেন্ট, ফ্রি ওয়াইফাই, ফুল এসি ব্যাংকোয়েট অ্যান্ড কনফারেন্স হল। কল ফর বুকিং 9330274275। হোটেল মহল রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকোয়েট, মিয়ারবে, চিনসুরা। এনজয় ইয়োর উইকেন্ড এট ভেদা, দ্য প্যারাডাইজ অফ পিস, আ হোম away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhukshishwari Mundir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends,
ordinary and couples, and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. বসীকরণ বাস্তুদোষ শত্রু দমন সকল সমস্যার নিশ্চিত সমাধান ডেট অফ বার্থ টাইম প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায় নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই বেসিক হোম নার্সিং সেমি আইসিইউ হোম নার্সিং আইসিইউ হোম নার্সিং 24 ঘন্টা ডাক্তার প্রশিক্ষিত নার্স প্যাথোলজি সার্ভিস সম্পূর্ণ আইসিইউ সেটআপ কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাথের মধ্যেই বিশদে জানতে আজই কল করুন সেন্ট্রাল পয়েন্ট স্কুল Address 4x1 PBM Road, Chabdani, Boidobati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vita to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ মনে রাখবেন নর্থওয়ক জুট মিল গেটের সামনে সিটি রোডের পাশে রিভার ব্রিজে টুইঙ্কেল এক্সক্লুসিভ রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায় রং বেরঙের বেড কাভার বিভিন্ন রকমের শাড়ি চুড়িদার কুর্তি লেডিস ব্যাগ পাঞ্জাবি কাশ্মীরি স্টোন থানটেকের শান্তিনিকেতন বুটিক আর পাবেন গিফট আইটেম এছাড়া কসমেটিক্স তো আছেই আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় প্রোপাইটার সুদীপ্তা রাহা মোবাইল নাম্বার 9474114253 চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773 দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন টাউন গার্ড রোড বিশেষ দ্রষ্টব্য টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা হুগলির চক বাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680646 কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি স্পোর্টস ফিজিওথেরাপি প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয় আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয় আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত অগ্রিম বুকিং বাধ্যতামূলক মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয় একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার দিওয়ানজি বাগান চুচুড়া হুগলি যোগাযোগ 9163020055 এবং 9231591555 ফিরে এলাম বিরতির পর এলাকা পরিষ্কারের কাজে এসে স্থানীয় এক পরিবারের হাতে বেধড়ক মার খেলেন 100 দিনের কাজের মহিলা কর্মীরা ঘটনায় চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ দায়ের নিগৃহীতদের এলাকা পরিষ্কারের কাজে এসে স্থানীয় এক পরিবারের হাতে বেধড়ক মার খেলেন 100 দিনের কাজের মহিলা কর্মীরা ঘটনায় চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ দায়ের নিগৃহীতাদের জানা গিয়েছে 100 দিনের কাজ বন্ধ হওয়ার পর থেকেই এলাকা পরিষ্কারে ছেদ পড়েছিল
অবশেষে এলাকাবাসীদের উদ্যোগেই এলাকার 100 দিনের কাজের মহিলা কর্মীদের দিয়ে শুরু হয় এলাকা পরিষ্কারের কাজ। সেই কাজে এসে বিপত্তি। আপাতভাবে রাস্তার উপর রাখা ময়লা আবর্জনাকে কেন্দ্র করে শুরু হয় বাগবিতণ্ডা। অবশেষে গায়ে হাত তোলার অভিযোগ ওঠে কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের কৃষ্ণপুরের বাসিন্দা অধিকারী পরিবারের বিরুদ্ধে। স্থানীয় নিকাশি পরিষ্কার করে 100 দিনের কর্মীরা ডালপালা ও আবর্জনা রেখেছিলেন ওই অধিকারী পরিবারের চলাচলের রাস্তায়। নির্দিষ্ট সময়ে তা সরিয়েও দেওয়ার কথা ছিল। অতর্কিতে পরিবারের গৃহকর্তাই জয়া অধিকারী ও তার ছেলে মেয়েরা বাস নিয়ে এসে মারধর করতে থাকে 100 দিনের কর্মীদের বলেই অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন 2 কর্মী। সকলকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। এ বিষয়ে চুঁচুড়া মহিলা থানায় স্থানীয় অধিকারী পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত 100 দিনের কাজের মহিলা কর্মীরা। তারা ফুলগাছ কেটে রাখে, কেটে রাখে তখন নোংরা যখন ফেলতে যাবে তখন তারা রাস্তায় উঠিয়েছে। উঠিয়েছে বলে তার মেয়ে প্লাস তার ছেলে, তারা 3 জনে এসে যারা কাজ করছিল, আমার মা প্লাস আমার কাকি আরো 3 জন, তাদেরকে খুব মারধর করে। মাথায় বাড়ি মেরে একজন অ্যাডমিট রয়েছে হসপিটালে, আর আমার মা এখনো সেইভাবে ইয়ে হয়নি, তার জন্য বাড়িতে গেছে। আমরা কালকে থানায় এসেছি, জমা দিয়েছি কমপ্লেন, এখনো কি কোনো বলেছে আপনি বাড়ি যান, আপনাদেরকে ফোন করা হবে, ফোন তো করেনি, 18 ঘন্টা হয়ে গেল তারা ঘুরে বেড়াচ্ছে। ড্রেন পরিষ্কার করার জন্য কাঁটাগুলো সরানো হয়েছে। ওখানে যখন কাঁটাগুলো ফেলা হয় তখন বলানো হয় যে এখানে ফেলবেন না, কারণ এখানে সবাই আমরা নোংরা ফেলি, ভিড়টার মধ্যে আমরা সবাই নোংরা ফেলি। বলছে কারো কোনো অসুবিধা না, তোমাদের অসুবিধা যখন 100 দিনের কাজ এখন হচ্ছে না বলে যারা করে তাদেরকে দিয়ে কাজটা করানো হচ্ছে। বাসের কাঁটা বানায় সে কাঁটা দিয়ে কাজ করছিলাম, কাঁটাগুলো তো আমার হাতে থেকে কেড়ে নিল, আর ওই বউটার হাতেতেও কেড়ে নিয়ে বউটা বললো কি যে তুমি কেন কাঁটাগুলো কেন নিচ্ছ, বলছে কাঁটাগুলো কেন ফেলছো, বলছে কাঁটা ফেলছো আমরা কাজ করবো কি করে, কাঁটাটা তুলে দিচ্ছি আমরা পরে, এ তুলে দেওয়ার আগে কথা বলার আগেই ওই বাস তুলে দিয়ে ওই বউটাকে মারছে। কজনকে মেরেছে আপনাদের? হ্যাঁ, আপনাদের কজনকে মেরেছে? দুইজনকে মারছে, আর একজনকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে। এই যে আমাকে মারতে এখানে এইভাবে এইভাবে ধরছে, ওর মেয়েটা এসে আমাকে এরকম করে ধরে এনেছে, এই যে নখের দাগগুলো সম্পূর্ণ আমার। কি ওগুলোর বাটগুলো দিয়ে মেরেছে, বাঁশের বাটগুলো দিয়ে? হ্যাঁ, বাঁশগুলো দিয়ে। পিউরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত রতনপুরে একটি নতুন ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধন করলেন তারকেশ্বর মন্দিরের মহন্ত মহারাজ। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত রতনপুরে একটি নতুন ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্বোধন আয়োজিত হল। উদ্বোধন করেন তারকেশ্বর মন্দিরের মহন্ত মহারাজ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের বিশিষ্ট জনেরা। উদ্বোধনের পর তারকেশ্বর মন্দিরের মহন্ত মহারাজ বলেন, ঐতিহ্য স্থাপিত হলো, যেটা আমাদের ব্যাটারাম বাবু করেছে, অনেক দিনের স্বপ্ন সফল হলো, আগামী দিনে উজ্জ্বল দিন উজ্জ্বলতর হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। বিজেপি প্রার্থীর প্রতি কুরুচিকর মন্তব্য, বিধায়কের প্রতিবাদে বিক্ষোভ বিজেপি চুঁচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে।